নমস্কার, আমার নাম সুপ্রিয় দত্ত। একটা ছবির বিষয় বলার জন্য আমি আজকে এই ক্যামেরার সামনে এসেছি। এই বিগত আড়াই তিন মাস ধরে COVID-19 প্যান্ডেমিক, করোনা ভাইরাস, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ, মাস্ক, হ্যাঁ, এইসব কোয়ারেন্টাইন, এইসব ভয়ঙ্কর সব শব্দের মধ্যে হঠাৎ একটা ছবি এসে আমার মোবাইলে ল্যান্ড করলো, অন্ধকার এবং। প্রযোজনা রূপ তাপস, পরিচালনা আমার ছোট ভাই, থিয়েটারের ছেলে কৌশিক ঘোষের। এখানে অভিনয় করেছে শিপ্রা এবং অয়ন দুজন। এই একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাবার একটা অবস্থা তৈরি হয়েছিল আমার। আমি ছবিটা দেখার পরে যখন ছবিটা শেষ হলো, আমি আবার একটা নতুন আশার আলো আমার মনে হলো যে না, সব কিছু চলে গেলেও থিয়েটার নিশ্চয়ই থাকবে, থিয়েটারে কখনো মৃত্যু হবে না। 5000 বছরের একটা শিল্প, সে অনেক কিছু দেখেছে, অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু পেরিয়ে এসছে, কিন্তু সে বন্ধ হয়নি। সে একটা এই যে গোটা একটা একটু স্বল্প দৈর্ঘ্য বলছে, এক মাঝারি দৈর্ঘ্য, অনেক বড় দৈর্ঘ্য, এসব আমার জানার কোনো দরকার নেই। এটা একটা কমপ্লিট স্টোরি, এটা একটা পুরো গল্প। আমি আপনাদের অনুরোধ করব যে এই ছবিটা আপনারা দেখুন। এটা একটা অত্যন্ত জরুরি ছবি, এটা একটা অত্যন্ত কন্টেম্পোরারি ছবি, এটা একটা সময় দাঁড়িয়ে করা ছবি, এবং থিয়েটারের যে শেষ পর্যন্ত থিয়েটার জয়যুক্ত হবে তার ইঙ্গিত এই ছবিতে রয়েছে। আপনাদের ভালো লাগবে। নমস্কার।